দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাই হচ্ছে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট। এই হাট থেকে ক্রস এবং ফ্রিজিয়ান জাতের যে সার বাছুরগুলো আছে সেগুলোর দাম দর সম্পর্কে তথ্য আপনাদের দেব। ভাইটা কয় মাস বয়স? 4 মাস বয়স। আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই? 55 চাওয়া। কত বলে এ পর্যন্ত কাস্টমার? 40-42 বলে। তো কত হলে ছাড়বেন লাস্ট? 46-47 এটার বয়স কেমন ভাই? কত চাচ্ছেন দাম? 52। কাস্টমার কেমন দাম বলে? 40-45। আপনি লাস্ট কত হলে থাকেন? 45। কত দাম চাচ্ছেন? 65। কাস্টমার কত বলে? কাস্টমার বলে 52-54। তা আপনার লাস্ট কত হলে ছাড়বেন? লাস্ট 60। এটা কয় মাস বয়স মুরব্বি? 7 মাস। কত কাস্টমার কেমন দাম বলতেছে? 50। তা আপনি লাস্ট কত হলে ছাড়বেন? আমার 50 পার হইলে বেসাম। 50 পার। এটার বয়স কয় মাস ভাই? 5 মাস। কত চাচ্ছেন দাম? 56। কাস্টমার কেমন দাম দেয়? 47। তো আপনার লাস্ট কত হলে ছাড়বেন? 50। এটা বয়স কয় মাস ভাই? 5 মাসের মতো। 5 মাস। কত দাম চাচ্ছেন? চাওয়া দাম 52। 52। কত বলে এ পর্যন্ত কাস্টমার? 45 পর্যন্ত বলে। 45 পর্যন্ত বলে। কত হলে ছাড়বেন লাস্ট? 48 পর্যন্ত হলে ছাড়া দেবে। জি 48। 48। কয় মাস বয়স? কত দাম চাচ্ছেন? 58। কাস্টমার কেমন দাম দেয়? 47-48। আপনি লাস্ট কত হলে থাকবেন? 55। বয়স কয় মাস মুরব্বি? 7 মাস। কত দাম চাচ্ছেন? কাস্টমার কেমন দাম দেয়? 60। আপনি লাস্ট কত হলে ছাড়বেন? 62। কি করবে টিভি দিয়ে? এটা বয়স কেমন বাবাজি? 4 মাস। 4 মাস। কত দাম চাচ্ছেন? কাস্টমার কেমন দাম দেয়? 52-53। আপনি কত হলে ছাড়বেন লাস্ট?
বয়স কয় মাস? বয়স কেবল চার মাস। চার মাস কত দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 85, চাওয়া দাম বেচা দাম 75। কাস্টমার কেমন দাম বলো? কাস্টমার 70। বয়স কেমন এটার? 8 মাস। কত দাম চাচ্ছেন? কাস্টমার কেমন দাম দেয়? আপনার লাস্ট কত হলে ছাড়বেন? কয় মাস বয়স এটার? 13 মাস। কত দাম চাচ্ছেন? কত? 76। কাস্টমার কত বলে? কাস্টমার 76 বলে, আমি 80 ভাঙছি। আচ্ছা আচ্ছা, তা আপনি কত হলে ছাড়বেন লাস্ট? 80 হেলে দেবো। 80। এটা বয়স কেমন? 1 বছর। কত দাম চাচ্ছেন এটা? কাস্টমার কত বলো? কাস্টমার 57-58। তো লাস্ট কত হলে ছাড়বেন? 60। এটা বয়স কয় মাস? 8 মাস। আচ্ছা, কত চাচ্ছেন দাম? দাম চাচ্ছি 60,000। কাস্টমার কেমন দাম দেয়? কাস্টমার কেমন দাম বলো? কাস্টমার 55। তো লাস্ট কত হলে ছাড়বেন? কত হলে ছাড়বেন লাস্ট? 60। দর্শক, আজকে এ পর্যন্ত। ছবি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।